আচ্ছা, আমরা যদি হচ্ছে নতুন ফাইল তৈরি করতে হয় তাহলে আমরা এখান থেকে নিউতে গিয়ে এখানে আমরা উইথ আছে আমরা হাইট সেট করে দিতে পারি। তারপর হচ্ছে পিক্সেল, হ্যাঁ তো এটা আমি বলছিলাম যে পিক্সেল এখানে বিভিন্ন উপায় আছে, যে হচ্ছে আপনার ইঞ্চি আছে, সেন্টিমিটার, মিলিমিটার, তো এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে তৈরি করবেন। এখন পিক্সেল আছে, আমরা পিক্সেলটাই নিই। আর এখানে আমি হচ্ছে এটা ধরেন আমি দেই হচ্ছে এটা কত দিব, 700 দিব, আর এইটার পরিমাণ দেই হচ্ছে আমি 500 দিব। আর রেজুলেশন হচ্ছে আপনার হচ্ছে রেজুলেশন আপনি যত বেশি দিবেন তত হচ্ছে আপনার এটাও হচ্ছে মসৃণ হবে আর কি। আপনাদের ছবিটা বা ইয়ে তৈরি করবেন সেটা তত মসৃণ হবে, তো সেটার জন্য আমরা এখানে একটু বাড়াই দিই। আর এখানে কালার মোড হচ্ছে 8 জিবি থাকবে। ব্যাকগ্রাউন্ড আপনি এখানে হোয়াইটও দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, আবার ট্রান্সপারেন্ট দিয়ে, ট্রান্সপারেন্ট দিলে আপনার ওই যে চেক চেক যে ইয়েটা আছে ওই ওই ইয়েটা আসবে। হ্যাঁ তো আমরা এখানে যাই হোক আমরা হোয়াইটই রাখি, আমরা ওকে দিলাম। এখান থেকে আপনার নামটাও সেট করে দিতে পারবেন, আমরা ওকে দিলাম। হ্যাঁ ওকে দিলে তারপরে এখন আমরা এখান থেকে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের মুভ টুল। হ্যাঁ আমি যাই ইয়ে করি না কেন হচ্ছে এখান থেকে, এখান থেকে হচ্ছে আমার অর্থাৎ আমি যদি ধরেন এখানে আমাদের যে টুলগুলো আছে এখানে যদি ধরেন এটা নিয়ে আমি কাজ করলাম, কাজ করার পরে যাই হোক আমি এখান থেকে আবার আমি মুভ টুলে ফিরে যাবো, তো এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর এইখানে যে দুটো কালার আছে এই কালার দুটো হচ্ছে আপনি ধরেন এখানে সাদাটা এখন আছে, এখন যদি আমি চাই যে সাদাটা আমি দিব না, আমি হচ্ছে এখানে অন্য একটা কালার দিব, তো সেটাও আমি করতে পারি। তো এটা করার জন্য আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। আবার যদি আমি ধরেন ফরগ্রাউন্ডের কালারটা দিই সেক্ষেত্রে আমি ধরেন অর্ডার থেকে আমি ব্যাক স্পেস দিলে আমার ফরগ্রাউন্ডের কালারটা চলে আসবে। আচ্ছা যাই হোক দুটো কালারই হচ্ছে। তো এইখান থেকে হচ্ছে আমাদের আরো কিছু জিনিস আছে, আমি একটা হালকা কালার নিই, এটা অনেক গাঢ় মনে হচ্ছে, আমি টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই। এইখান থেকে দেখেন আমাদের এখানে নিচে নিচে এটার মধ্যে এখানে আমাদের প্রথমে হচ্ছে লেয়ারের জন্য আপনি নিউ লেয়ারের জন্য যে আমরা যখন মাউস দিব এখানে আসতেছে ক্রিয়েট নিউ লেয়ার, হ্যাঁ নিচে একেবারে এই সেটটা, এই সেটটা একেবারে কোনো ক্রিয়েট নিউ লেয়ার, তারপরে আপনি যদি কোনো গ্রুপ তৈরি করতে চান ক্রিয়েট নিউ গ্রুপ, হ্যাঁ এখানে বিভিন্ন জিনিস আছে, এগুলো আপনারা যখন কাজ করবেন আপনারা আস্তে আস্তে দেখে নেবেন। তো যাই হোক আমরা এখানে টুলসগুলো সম্পর্কে মূলত একটু জানার চেষ্টা করি। তো আমরা এখানে হচ্ছে যখন ইয়ে করবো প্রথমে আমাদের আসছে রেক্ট্যাঙ্গুলার মার্কেট মার্কিং টুল। হ্যাঁ তো আমরা যদি প্রথমটা সিলেক্ট করি তাহলে দেখেন এখানে আপনি সিলেক্ট করতেছেন, এখন আপনি ধরেন এটার হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে অল্টার আমরা ব্যাক স্পেস চাপলে আমাদের ফরগ্রাউন্ডের কালারটা চলে আসবে। আর আমি যদি এটা পুরো ইয়েভাবে করতে চাই আমি হচ্ছে কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি চাপলে এটা হচ্ছে সেট হয়ে যাচ্ছে। তো সেম ভাবে ধরেন আমি আরো কিছু তৈরি করতে চাই, আমি নিলাম এখানে অল্টার কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিলে আমার ওই কালারটা হবে, আর কন্ট্রোল ডি চাপলে আমার এটা সেট হয়ে যাবে। এখন এখানে উপরে কিছু জিনিস দেখেন, উপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা একটা করে তৈরি করতে পারবো, আর ধরেন কোন কোন ক্ষেত্রে আমাদের হচ্ছে মাল্টিপল যদি আমরা তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা দেখেন এটা হচ্ছে একটা, তারপরে আমরা এইভাবে করে অনেকগুলো তৈরি করতে পারি। হ্যাঁ এর আগে আমরা যখন এইটা সিলেকশন করে রাখি তখন কিন্তু আমরা এতগুলো তৈরি করতে পারি না। তো যাই হোক আমরা এখানে এটা চলে যাবে, হ্যাঁ কন্ট্রোল ডি চাপলে এটা চলে যাবে। তো যাই হোক আমরা আবার ইয়ে করি, এটা বলার পরে হচ্ছে রেক্টেঙ্গুলার টুলে আমি হচ্ছে যদি এটা ইয়ে করি তাহলে দেখেন আমি একটা সিলেকশন করতে পারতেছি, হ্যাঁ একটা সিলেকশন করলে এটা হচ্ছে একটাই সিলেকশন হবে, কিন্তু আমরা মাল্টিপলে দেখছি যে আমরা যদি ওইটা প্লেস করি তাহলে আমি একটা কেন একের অধিকে আমি ইয়ে করতে পারবো। তো এরপরে আসে দেখেন এটার পরে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল মার্কি মার্কে মার্কি টুল, তারপরে আছে হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল। তো আমরা হচ্ছে আরেকটা লেয়ার নিই, এই মাপটাই নিই,
এইখানে দেখেন আমরা হচ্ছে ব্যাক স্পেসের কালারটা একটু হালকা কালো না হালকা সবুজ দিতে যাচ্ছি। তো ওকে দিলে এটার হচ্ছে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে আমাদের এই কালারটা চলে আসবে। এখন এখানে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কেটে উঠব। আচ্ছা ইলেকট্রিক্যাল মার্কেটের টুল দ্বারা আমরা এই শেপ মানে হচ্ছে আমরা রাউন্ড শেপের যদি কিছু তৈরি করতে চাই সেক্ষেত্রে সেটা, হ্যাঁ এখন আমি সেম ভাবে আবার এই যে এটা ইয়ে করে আমি রাউন্ড দেখ, এখন যদি আমি ধরেন অর্ডার ব্যাক স্পেস দিই তাহলে এখানে আমার রেড কালার, কন্ট্রোল ডি চাপলে এটা আমার হচ্ছে এরকম। এরপরে আছে ধরেন এখানে সিঙ্গেল রো টুল, এগুলো হচ্ছে আমাদের ব্যবহৃত হবে আমরা যখন কোনো ওয়েবসাইট বানাবো, যেমন ধরেন ওয়েবসাইটের এখানে আমি ধরেন একটা হেডার দিলাম, হ্যাঁ তো হেডারের জন্য আমি জাস্ট এরকম করে সিলেক্ট করে দিলে এটা হচ্ছে আমার সেট হয়ে যাবে। তো এগুলো যখন আমরা হচ্ছে মানে ওয়েবসাইট তৈরি করব তখন এগুলোর কাজ দেখবো। এরপরে এখানে আছে দেখেন এটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলের জন্য আমি হচ্ছে একটা পিকচার নিয়ে আসি, আচ্ছা তো এখানে হচ্ছে আমাদের কি কি টুল আছে, আমরা হচ্ছে কুইক সিলেকশন টুলের মধ্যে আমাদের দুটা জিনিস আছে, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান। আমরা হচ্ছে ফাইলে গিয়ে একটা ছবি নিয়ে আসবো, ফাইলে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে একটা নিউ ছবি নিয়ে আসি, এটার জন্য আমরা ওপেনে ক্লিক করবো, হ্যাঁ ওপেনে ক্লিক করে আচ্ছা ওপেনে না আমরা হচ্ছে ফাইলে গিয়ে এটাকে আমি কন্ট্রাস্ট কাজটি বড় করি, তো এখানে দেখেন আমি যখন এটা সিলেকশন করছি এখানে আবার কিছু ইমেজ তৈরি হয়ে গেছে। আমি চাইলে হচ্ছে এগুলো ছোট বড় করে নিতে পারি। এখানে দেখেন আমার হচ্ছে এই টুলটা হচ্ছে কাজটা হচ্ছে বড় দেখাচ্ছে, এখন আমি চাইলে এখান থেকে ছোট করে নিতে পারি। ক্লিক করবেন আর এটা এরকম, কুইক সিলেকশন টুলের মধ্যে সে এটা সম্ভবত আপনি হচ্ছে দুইটা কালারের মধ্যে সে ইয়ে করে। আমি যদি হচ্ছে অল্টার চিপে ইয়ে করি তাহলে সে আবার হচ্ছে এটা নিয়ে, যখন আমি অল্টার চাপবো তখন দেখেন এটা মাইনাস হয়ে যাচ্ছে।
তো আমি যদি ধরেন স্যার বাইরের সেকশনটা সিলেকশন করতে চাই, তাহলে আমাকে রাখতে হবে কন্ট্রোল শিফট রাইট চাপলে এটার বাইরের সেকশনটা সিলেকশন। হ্যাঁ, এখন হচ্ছে আমি ধরেন যেই সেকশনটা ধরেন আমি হচ্ছে সিলেকশন করছি, এটা আমি অন্য একটা যেতে গিয়ে আমি জাস্ট এই জিনিসটাই আমি ওইখানে নিয়ে ইয়ে করবো, সেজন্য আমাকে কি করতে হবে, তো যখন আমরা এটা সিলেকশন করব তখন কিন্তু সে হচ্ছে এক যে কালারটা সে হচ্ছে একটা কালারকে সে আর কি ইয়ে করে। এখানে দেখেন কয়েকটা জিনিস আছে, কয়েকটা ব্রাশ আছে, তো এইখান থেকে হচ্ছে আমরা এটা অ্যাড করতে পারবো। এখানে যেটা আছে আমরা ধরেন এই যে অ্যাড করতে পারবো, এইখানে যেটা আছে ধরেন আমি কোনোটা কোনো জায়গাটা চাচ্ছি যে আমি এটা নিব না, তখন আমি এটা হচ্ছে জাস্ট মাইনাস করলে এটা এটা সিলেকশন করলে সেটা আমাদের এটা চলে যায়, আবার অ্যাড করলে এটা আমাদের এখানে চলে আসে। এখন ধরেন আপনি এখান থেকে একটা ফাইল নিলেন যে RGB কালার না হোয়াইট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট নিলেন, হ্যাঁ নেওয়ার পরে আপনি এটা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলেন আপনার সিলেকশনটা, এখানে যে আপনি কন্ট্রোল দিলেন এই যে আপনি এটা চলে আসছে, শুধু এখন আমি যতটুকু সিলেকশন করছি সেই জিনিসটি আমার চলে আসছে। হ্যাঁ, তো এই টাইপের ফাইলগুলো যদি হচ্ছে আমরা সেভ করতে হয়, আমরা এখান থেকে সেভ অ্যাজও দিতে পারি, আবার আমরা সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব দিলে এটা হচ্ছে আপনি ওয়েবেও ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন পিএইচডি মোডে সেভ করবেন, ধরেন সেভ অ্যাজ আমি যদি ধরেন পিএইচডি মোডে এটা সেভ করি, তাহলে হচ্ছে এটা আমি পরবর্তীতে যদি আমি ব্যবহার করি সেটা আমি করতে পারবো, কিন্তু আমি যদি সেটা না করে আমি যদি জেপিজি মোডে হচ্ছে আমি ইয়ে করি জেপিজি ফরম্যাটে, তাহলে হচ্ছে আমি পরবর্তীতে এটা নিয়ে আর আমি কোনো কাজ করতে পারবো না। সেই জন্য আমরা যখন ফটোশপ করবো আমরা পিএইচডি ইয়েতে করার চেষ্টা করবো, আপনার প্রয়োজন অনুসারে আপনি হচ্ছে জেপিজি করতে পারেন, পিএইচডি করতে পারেন, জেপিইজি করতে পারেন। হ্যাঁ, আর যদি আমরা এখানে আরেকটা জিনিস আছে যে সেভ ফর ওয়েব, এই অপশনটা, তো এখানে এখানেও আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে দেখেন জিআইএফ আছে, তারপরে যে পিজি পিএনজি আছে, হ্যাঁ ডাব্লিউপিএম, যেখান যেটাই করেন আপনি করতে পারেন কোনো সমস্যা নেই। তো এটি এই দুইটা অপশন হচ্ছে আমরা ফাইলটা সেভ করতে পারি। যাই হোক, আমি হচ্ছে এটা ক্যান্সেল দিই। আর যদি ধরেন আপনি এই যে ছবি যেটা আনলেন ছবিটা আনলেন, এখন যদি আপনি যান যে শুধু যতটুকু আপনি আনছেন, অর্থাৎ এই হচ্ছে আপনার এখানে যে আমরা যে পটটা আনছি বা যে জারটা আনছি এই এই অংশটা যদি চান সেক্ষেত্রে আপনি এটা একটু পিএনজি ফরম্যাটে ইয়ে করবেন, সেভ করবেন। ঠিক আছে, এখন এটা তো আমাদের গেল, আমরা এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস, যদি আমি হচ্ছে সিলেকশনের শুধু সিলেকশনটা ইয়ে করতে সিলেকশনের বাইরে কিছু সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট আইটা আমরা প্রেস করলে দেখেন বাইরে বাইরে টু কম। এখন যদি আমি কন্ট্রোল সি দিই, কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল, এখন দেখেন আমার যে যে অংশটুকু আমি সিলেকশন করছি সেটা আসেনি, আসছে কি আমার বাইরের অংশ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের, এরপরে হচ্ছে আমাদের আমরা এটা কন্ট্রোল ডি প্রেস করে এটা দিয়ে, এখন এখানে আরেকটা আছে যে ম্যাজিক ওয়ান টুল, তো ম্যাজিক ওয়ান টুলটা আপনার হচ্ছে জনপ্রিয় সে, তো এখানে আমরা যখন
দেখেন, সে একবারেই নিচ্ছে, সে হচ্ছে যে কালারটা সে মানে চিনতে পারতেছে, সে শুধু সেই কালারটাই সিলেক্ট করতেছে। হ্যাঁ, আমি জাস্ট ক্লিক করতেছি, সে ওই কালারটুকুই হচ্ছে সিলেক্ট করতেছে। এইখানে দেখেন কতগুলো জিনিস আছে, এই যে টলারেন্স এর যে জিনিসটা আছে, এইটা যদি আপনি 100% করে দেন তাহলে সে যতটা সে ততটা হচ্ছে আপনার মানে খুব বেশি করবে। আমরা যদি এখানে ধরেন 60% করে দিই, এখন হচ্ছে দেখেন সে আগের তুলনায় কিন্তু বেশি সিলেকশন করতেছে। হ্যাঁ, এতক্ষণ সে অনেক কম করতেছিল, এখন কিন্তু সে আগের তুলনায় বেশি সিলেকশন করতেছে। তো এখন যদি আমি এটাকে আরেকটু বাড়ায় দিই, ধরেন আমি 80 করে দিই, এখন দেখেন আমি যখন আবার সিলেকশন করবো সে প্রায় আগের থেকে অনেক বেশি সে এটা সিলেকশন করতেছে। তো এখানে তো কিছু জিনিস, এখানে আবার দেখেন কিছু কালারের আছে, আরজিবি কালার, তারপর হচ্ছে আপনার আরো কিছু ফরমেট আছে, যেমন HSB কালার, CMYK স্লাইডার। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার করার সময় কাজ করার সময় দেখবেন আসতে। তারপরে এখানে কিছু জিনিস আছে যে আপনি এখন কোন টুলে, যে আপনি ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করছেন, এগুলো সব হচ্ছে আপনার হিস্টোরি থাকে এখানে। ক্রিয়েট গ্রুপ আর গ্রুপ তো দেখাইছি, এখানে আপনার ডিলেট অপশন আছে। ধরেন আপনি কোনো কিছু ডিলেট করতে চাইলেন, আমার তো এখানে কোনো লেয়ার নাই, ধরেন আমি এই যে উপর লেয়ারটা ডিলেট করতে চাই, এখানে ডিলেট অপশন আছে, আপনি ডিলেট করে দিতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন, কুইক সিলেকশনের কাজ। আর আমরা আজকে আবার আর শিখছি হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গুলার টুল, মার্কেট টুল। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে ল্যাসো টুল এগুলো নিয়ে কথা বলবো।